আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর বাংলাদেশের ভিডিও আপলোড করলাম, বিকজ লাস্ট ওয়ান উইক আমার কিছু হেলথের প্রবলেম আছে, যার ফলে কিছু আপলোড দিতে পারছি না। অনেকে জানতে চাইছো বাংলাদেশের সিচুয়েশন, কোভিড সিচুয়েশন, বিদেশ যাত্রী হলতোর আপডেট হলতা। তা আমি ইনশাল্লাহ আমি গিয়া কিছু আপডেট দিব, কিতা সিচুয়েশন কিতা না কিতা। আজকে যে ব্লগটা করলাম, আজকে আমরা আমার লগে আসইন আমার প্রাণ প্রিয় বন্ধু, মুখটা দেখাবো, আব্দুর রহমান শাম। তা আমরা দুইজন বার হয়েছি আজকে বাংলাদেশের রোড ট্রিপ করার লাগে, মানে এক্সপিরিয়েন্সটা লোকাল ড্রাইভিংয়ের মাঝে খিলা হয়, আর প্লাস আমরা আজকে যে ভ্রমণটা করবো, ভ্রমণের মাঝে আমরা স্কুল, আজকে আমরা হাই স্কুলে যাইব, যে হাই স্কুলে আমরা 96 আমরা এসএসসি দিছিলাম। তা আমরা এখন উপস্থিত আছি একটা এরিয়াত, যে স্কুল তো সুদা পাস করার পরে আমরা একটা খালাসারা যে হাওড় অঞ্চল, আপনারা কিছু হাওড়ের প্রাকৃতিক দৃশ্যটা দেখাই, দীর্ঘবুর মন্দির এরিয়াতে আমরা অনেক সময় হাই স্কুলের সময় থাকতাম, অনেক সময় আটি আটি আইতাম, আইয়া আমরা অনেক গল্প করতাম। মনে আমার বন্ধু সুব্রতর বাড়িও অন্য খান্দাত, আইয়া অন্য যে মাঠ আছে মাঠও খেলাধুলা করতাম আমরা। এখানে অনেক সময় মানে এখানে একটা বট গাছও আসিল, এই বট গাছটা আমি আমার ফ্রেন্ডে থুকাই আইসি প্রায় 20-22 বছর পরে, যে বট গাছটা আসেনি, বট গাছটা নাই এখন আছে, শুধু মানে একটা বট গাছের একটা জগৎ। আমি আপনার তুরা একটু দেখাই, আপনারা দেখো কা খুব মনোরম প্রাকৃতিক দৃশ্য, আমরা খালাসারা হাওর, আর ওখানে পাশে আছে কয়েকটা মন্দির, অনেক পুরানা, হতে পারে 300-400 বছর পুরানা মন্দির হল। এখানে দীরবাবুর মন্দির হিসাবে আমরা যে এরিয়ার মানুষ হল পরিচিত আর কি এরিয়ারে। খুব সুন্দর আজকে দিন দেখা করছে বাংলাদেশে, আই থিঙ্ক টেম্পারেচার আজকে আজকে যেটা আছে 34-35 বলা, গরম যত সময় যার গরম আইব, আর রোড গার্ড খালি, যেহেতু আজকের দিনে লকডাউন দেখা হাফতা লাগে বাংলাদেশ গভর্নমেন্টের রুল অনুযায়ী, আপনারা যেটা এসেন্সিয়াল জিনিস যেগুলো আছে ওটা লাগে বার হইতে পারবা। আর পরিবেশটা খুব সুন্দর আছে, কোয়াইট রাস্তা, বাংলাদেশের রাস্তাঘাটও গাড়ি চালাইতে হইলে আপনারা জানেন সবকিছু এই রাস্তার মাঝে ফুরবো, আপনার দেখরা গরু আছে বকরি আছে। আমরা যে বাজার তো ড্রাইভিং করে আইছি, খুব ডিফিকাল্ট আছিল, আমরা যারা বিদেশ গাড়ি চালাই দেশ হইয়া গাড়ি চালানি ডিফিকাল্ট এবং এনজয়ও লাগে, কারণ আস্তা দেখা যায় যে গরু একটা সামনে, গরু যে পাঁচ দেওয়া লাগে, বকরি আইলে বকরি যে পাঁচ দেওয়া লাগে, মানে কোথায় মানে খুব নাইস বাংলাদেশের রাস্তাঘাট। বন্ধু আজকে কি লাগে বাংলাদেশের জার্নিটা? আসলে আমার কাছে একটা মানে এক্সাইটিং লাগে, জানোস নাকি, তা ও আজ থেকে 20 বছর আগে আমরা যে সময় স্কুলে আইতাম, আর বারতনে তারে পিক আপ করিয়া এরপরে একলগে আটি আটি স্কুল, এরপরে ও আমরা যাইতাম বহুত দিন পরে দেখা হইলো তাহলে। তো ওই লোক আমরা বটগাছ প্রাইমারি স্কুল, আর একটু হইলো আপনার প্রাইমারি স্কুল, থ্যাংক ইউ আনন্দ ভাই, আপনি ভালো আছেন, কিতা করাতে আপনি উল্লাম আনসার না কিতা দিও না তো তো পারমেন্ট না এগুলো আগে খারাপ প্রয়োজন হলে ডাকবো। আচ্ছা আচ্ছা, ওখানে দোকানো ওখানে একটা বড় বট গাছ আছিল, যেখানে প্রায় সময় আমরা বন্ধু খুলতে আইয়া আড্ডা মারতাম, অনেক বড় আছিল, একটা ডাল আছিল যে আইয়া রাস্তাত ফুরতো, এটা এটার উপরে বইয়া গুড়াল লাগান আমরা হলে বইয়া খেলাইতাম, বড় বট গাছ আছিল, এখনো নাই, এখন একটা শাখা আছে যে একটা পরিচিতি হিসাবে এটা রইয়া গেছে। এক সময় ওখানে আজকিনি মিলতো 1 টাকায় 4টা, আর 1 টাকার 1টা মিলতো 2-2 লিটার, আজকেও দেখা যায় আজকিনি বেন আছে,
জানি না আগর সেই প্রাইজ রয়েছে কিনা। আমরা স্কুল যেন 96 আমরা এসএসসি দিয়েছিলাম গোলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়। আজিজুর রহমান সালামালকুম প্রধান শিক্ষক কার্যালয়, ওরে এক বছর পরে প্রায় 20-25 বছর পরে আইসি দায়িত্ব আছেন আমরা সামজুলক স্যার বন্ধু আতাউল লোকে। আমরার স্কুল আমরার বন্ধু ক্লাসমেট আনা এখন শিক্ষকতা করা ওখান স্যার স্যার ডাকা লাগবো রে বা ওখান মসজিদ বলানি ওখানে একটা পুকুর আছিল এখন এটা তিনতলা বিল্ডিং হয়েছে আর শহীদ মিনার। আর আমরা 10 ক্লাস করছিলাম আমরা দুতলা মনে আছে নি রহমান অনেক বড় বিল্ডিং এখন ই যে জায়গাতে আমরা আছি এটা খালি আছিল খুব সুন্দর লাগে ওখানে আমরা আগে সাইকেল রাখতাম না বেশিরভাগ ও যে কনফারেন্স কিত হইত সবাটো বইতো ও যে প্রোগ্রাম টোগ্রাম হয় এখন ও সাইডে দিয়ে আনিলিস প্রোগ্রামের সকলটা আগে আগে ও সাইডে দিয়ে প্রোগ্রাম হইতো সপ্তাহ 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম বারাগে তুলব নে আমরা সুবোধ বাবু 20 বছর বাদে তাইলে আমার সিনচুন ও তুলরাম সুবোধ বাবু ও যে পিছর যে গাছ ওর লাগাইল ওনর একটা গাছ আই থিঙ্ক 7 নম্বর যে গাছ ওটা বৃক্ষরোপণ কর্মসূচিত 95 না 96 আমি লাগাইছিলাম মনে আছে আমরা শামসুলক স্যার আইটটা এইটা আর বেসিক্যালি এই সাইড আগে খালি আছিল নয়া অফিস স্কুলের মেইন ফিল্ড একটা পিছিয়ে দিয়ে আগে আমরা ওখানে বালাগঞ্জ উপজেলা লিগ খেলতাম এখনো আছে এক সাইড জেলা পুকুর আগে রয়েছিল এখনো রয়ে গেছে এটা যদি বরাট হইতো তো অনেক বড় একটা ফিল্ড হইতো আমরা যারা স্কুলের স্কুল তো ফাঁস করিয়া গেছি স্কুলের অনেক অবদান রয়েছে আমরা জীবনের গঠনের ব্যাপারে আমরা যদি একটু খেয়াল রাখি সারার লগে মাইতাজ একটা যখনলাম একটু খেয়াল রাখি তাহলে অনেক কিছু হইব ইনশাল্লাহ। খান্দার যে বিল্ডিং দেখার নয়া কনস্ট্রাকশন ওয়ার্ক চলের প্রাইমারি স্কুলের বিল্ডিং একটা নয়া বিল্ডিং বানানিওর সরকারি অনুদান হিসাবে আগে ইনও একটা জোনার জন্য একটা বিল্ডিং আছিল ওটা বাঙ্গা নয়াখর প্রাইমারি স্কুল লাগে উনকু ও যে ওসাইটের যে দেখরা গ্রিন কালার জানালা যেটা সিঙ্গল স্টোরি যে সাইড বামে দি এটা হলো পরিত্যক্ত অবস্থায় আছে আর হোসাইটোর দুতলাত ক্লাস চলের সারের লোকে মাইতা যেটা বললাম প্রায় 1400 মতো ছাত্র আছে ছাত্রছাত্রী আছে যেটা লাগে এনা বিল্ডিং নাই যেটা সরকারের প্রতি তারার একটা যে আবেদন তারা বিল্ডিং তারাও নয়া বিল্ডিং ওর লাগে অনেক সুন্দর একটা ফিল্ড আর এখানে যেটা দেখার আপনারা খালা সারা হাওয়ার যেটা কমিউনিটি টয়লেট করা হয়েছে সরকারের পক্ষ থেকে ও সাইড খুব অত্যাধুনিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আগে যেটা আছিল ওখানে টয়লেট একটা আছিল পুরানটা এখনো রয়ে গেছে ওটা আমার মনে আছে ওটা আছিল পুরানটা ওটা আচ্ছা 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 বুঝছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ড্রেইনের ব্যবস্থা জরুরি ড্রেইন ব্যবস্থা জরুরি আর নাইলে বিল্ডিং রক্ষা করতে যায় না পানির লাগে ফলি মাটি আগে ও বিল্ডিং তো বাঁকা উঁচা আছে ওখান নিচা আছিল ওখান বিল্ডিং মিশে গেছে দেখো তো দেখো তো তার নিচা
আমার ফ্রেন্ড দিতন আমরা ডিয়ারসার আসলা ডিয়ারসারের ভাই আমরা টিনেজ কে ক্লাবের সময় ট্রেসার বোলার তখন শিক্ষকতা দায়িত্বে আসেন আমরা বন্ধু দিবস অবস্থা কিতা মাথুইব দিবস লগে ফিটিং দিছিল আমার এটা গ্যাস ফ্যাসিলিটিস রুম ওসমানীনগর থেকে এটা মডেল প্রকল্প হিসেবে শুরু হয়েছে এটা সরকারে বর্তমানে এটা সুবিধা অসুবিধা জানিয়ে আসেনা বাংলাদেশে বাস্তবায়ন করার প্রক্রিয়াধীন অবস্থায় আছে এটা গত যে ইউনিয়ন মাস্টার আমাদের আনিসুর রহমান এটা তান মানতে হয়েছে এগুলি যা ভোটাভুটি হয়েছে তুমি জানো না হয়তো ভোট হয়েছে এগুলি এটা ফ্যাসিলিটি আছে মেয়েদের যে বিশেষ সময় অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্স রুম আসলে আমরা এটা নাই ভবন নাই বিদায় সেপারেট করতে পারছি না বাচ্চারা এটা মালামাল থাকবো হ্যাঁ তার নিজে কিনা পয়সা দিয়ে কেন দিব আমরা কি টোটাল সাতটা টিউবওয়েল আছে মেজরিটি অকৃত ও একটা মসজিদ এটা আমরা স্টুডেন্ট হল তো লাগে আমরা থ্যাংক ইউ জানাই মিঠুন রে আমরার আমরার শো পার্টি মিটন তাইন এটার গ্রিল দরজা জানালা দিয়ে হেল্প করছেন কেন এখানে ছাত্রছাত্রী হল থেকে অনেক সময় নামাজ পড়তে পারেন আর এখানে ইন ফিউচারও টাইলসের ব্যবস্থাও তাইন ইনশাল্লাহ করবা তাইন এটা ওয়াদাবদ্ধ আনার লোক মাইতা চেষ্টা মানে ফাইন্ড আউট করলাম আর বিশেষ জরুরি চেষ্টা বর্তমানে যে বালো টিউবওয়েল টিউবওয়েল আছে আমার 2,500,000 টাকা বই দরকার কিন্তু এত বই পাওয়ার ব্যাপার এখানে লাগে বইগুলার মেলায় মেলে আসছে এখনকার যত সময় না আধুনিক সময় হাসা হতা দেখটা বই তনে মানুষ অনলাইন বেশি করে আর বহুত লাইব্রেরি হল বন্ধ হয়ে যায় এখন বা ও যে একটা জিনিস অভিধান আধুনিক অভিধান বা অক্সফোর্ডের কিছু ইংরেজি গ্রামার এগুলো আসলে খুবই জরুরি মানসম্পন্ন গ্রামার মিলে না তখন আর এগুলা খুব বেশি দাম ওখানে লোক 9 and 10 ক্লাস আগেও আমরা 9-10 ক্লাস অনু করছি মাথার যে রুম আছিল ওটা তো ওই তো নিউ 10 এন্ড ওল্ড 10 ক্লাস ওগুলো নয়া বিল্ডিং এর উপর তো মানে সামন স্কুলের আমরা লোকে আসছেন বন্ধু আতা ওর আনা বর্তমান টিচারের দায়িত্ব আর আমার হিন্দি আসছেন আমার আব্দুর রহমান আমেরিকান প্রবাসী বাচ্চাতে ক্লাস করছে না বাড়ির কি কারিগরি শেখার ল্যাব এখানে এই ট্রাক্টর ড্যাশ মেকিং বাচ্চারা কেন একবারে সরাসরি তার শিক্ষা পাইব হাতে কলমে শিক্ষা পাইব প্র্যাকটিক্যালি শিক্ষা পাইব আর একটু বলে যেটা বলি এটা কারিগরি শেখার কম্পিউটার ল্যাব আইসিটি
এই ল্যাপটা কম্পিউটার আসলে করোনার কারণে বিদেশ থেকে আইতে পারে না অনেক কম্পিউটার কিনছে সরকারে এটা উপাসের রুম হইব সেম ওলাখান 20 থেকে 25 টা কম্পিউটার থাকবো এখন ইনস্ট্রাক্টর থাকবো এরপরে আবার অ্যাসিস্ট্যান্ট থাকবো এটা এলো বাচ্চিন্ত যারা মানে সিলাই কাটি উৎসাহিত করি বাচ্চাদের একটা কারণে ও বিল্ডিং এর সামনে আছিল গুজার সানাসুরের দোকান ওনারটা তেতুই গাছ আছিল ওনে আমরা হলে আমরা আড্ডা দিতাম বইয়া আর গুজায় ব্যস্ত না কামরিস দিয়া সানাসুর খুব মজা হইতো ও যে দোকান আছিল ও কারেন্টের কুটি যেন অন আছিল গোলা বাজার অনেক পরিবর্তন আমি তো আমার রাস্তা দেখাইছি আমি তো মানে সারের দিকে হামাইনি তো তখন ও আছিল আজকের যে ভিডিওটা গোলাবাজার সূচ্য বিদ্যালয়ের আমার পিছিয়ে দেখতে পারার যে গেট বেসিক্যালি আমরা যে ডিসকাস করছি আজকে যেটা গোলাবাজার সূচ্য বিদ্যালয় অনেক নিড আছে আমি আমি আপনার আমরা যারা এক স্টুডেন্ট আছি গোলাবাজারের এরারে আমরা আমরা পার্সোনালি অনেক গ্রুপ আছে অনেক গ্রুপ আছে এরারে মানে ডাইরেক্টলি জানানি হইব প্লাস তাছাড়া এই বিশ্ববিদ্যালয় 1986 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল তো এই প্রতিষ্ঠা লগ্ন তনে গোলাবাজার অনেক শিক্ষানুরাগ মানুষের এই গোলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনেক অনুদান আছে যার ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানও আজকে 1400 মতো ছাত্রছাত্রী আছে আজকে ইনশাল্লাহ ওখান মন্ত্র থাকলো আবার ফিউচারে কোনো ভিডিও লিয়ে আপনার সামনে প্লিজ নিচে লিঙ্ক দেওয়া আছে প্লাস সাবস্ক্রাইব করুন যেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক মাসুম কামালি অফিসিয়াল জাজাকাল্লাহ।